ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता किया सर्वविद्याश्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वैये च पार्षदा रामकृष्ण गता प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের উপদেশ ও কথোপকথনের সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যখন শুরু হয়েছিল মনে হয়েছিল ছোট্ট একটা গ্রন্থ, কতটুকু আর তার দৌড় হবে, কিন্তু এই এই এখন তো অনলাইন অফলাইন দু লাইনেই হচ্ছে, তো বেলাইন হয়নি এখনও, এই দু লাইনেই হওয়া সত্ত্বেও বইটা মাঝখান অবধি পৌঁছাতে পারছি না, এরকম অবস্থা। আজে যে অংশটা পড়া হবে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হরিদ্বার কনকল 1912 সালের একটি ঘটনা। খুব কষ্টকর কথাগুলো শুনতে। সকলেই চায় সুখ, কে আর দুঃখ কষ্ট পেতে চায়? সুখ কোথা থেকে পাবে? সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে রেখে কতগুলো বাজে জিনিসের পেছনে দৌড়লে কি সুখ পাওয়া যায়? তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন, সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ডাকো, তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন। খেলনা চাও খেলনা পাবে, তাকে চাও তাকে পাবে, এটাকে ফেলে একটাকে ফেলে দিতেই হবে। এই যে দুটোই চাই আমাদের, এই যে আমাদের নতুন ভার্সনের লাইফস্টাইল আর কি, সব চাই, এ চাই, ও চাই, সে চাই। তারপরে বিকেলবেলা প্রথমা কাদম্বিনী, দ্বিতীয়া কাদম্বিনী, তৃতীয়া কাদম্বিনী, সব চাই আমাদের, কোনো কিচ্ছু কম চাই না, সব চাই। আবার তার সাথে এমন ভগবান লাভ হব, এমন ভগবানকে চিন্তা করব, বসা মাত্র ভগবান তার আসন, তার ভগবানের আসন টলে যাবে, দুলতে থাকবে, টলবে না, দুলতে থাকবে। তিনি ইমব্যালেন্স হয়ে পড়ার ভয়ে, আরে গল্প করছেন কেন, তিনি ইমব্যালেন্স হয়ে পড়ার ভয় তিনি ছুটতে ছুটতে আপনার সামনে এসে অবতীর্ণ হবেন। এই হচ্ছে কথা, আমাদের এরকম ভাবনা চিন্তা। আমরা তো সবাই দেখবেন দীক্ষার সময় প্রায় সবাই এরকম কথাই ভেবেছি, এই যে দীক্ষা হয়ে গেল ব্যাস, আইসা জব করবো না, আইসা জব, কার বাপের সাথ দিই আটকে থাকার। আমরা নরেন্দ্রপুরে দেখতাম সে জব করছে, সে এক একটা মালার দাঁড়া টানছে, মানে ঈশ্বরের হৃদয় থেকে এক একটা মন্ত্রের খণ্ডাংশ ছিঁড়ে ফেলি। আমাদের আসল জিনিসটা আমরা ভুলে যাই, কেন কোন উদ্দেশ্যে, মাত্র বলছিলাম না খানিকটা কথা। ভূতেশানন্দজী মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, প্রত্যেক দিন দর্শনের সময় এটি বলতেন, শেষের দিকে বিশেষ করে শেষ ছমাস বারবার বলতেন যে জীবনে একটা হারিডনেস আনার চেষ্টা করো, একটা দ্রুততা, দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কেনা দিন শেষ হয়ে যাচ্ছে,
হাতের মুঠোয় যেটুকু নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে যাচ্ছে, অতএব যেটুকু অবশিষ্ট আছে কেমন করে সেটাকে ইউটিলাইজ করব। গেলেই বলতেন ভালো ভালো কথা বলো, যে মানুষ খুব মজা করতেন, যে মানুষ খুব হইচই করতেন, সব কিছুর মাঝখানেই বারবার বলতেন আজকে ভালো কথা হবে না, ভালো ভালো কথা বলো, ভালো ভালো প্রশ্ন করো, কেনা দিন শেষ হয়ে যাচ্ছে। বলতেন জীবনে একটা হারিডনেস, বলছেন ঠাকুরের দেখলে না এই যে যাচ্ছেন কলকাতা থেকে, যাচ্ছেন কলকাতায় যাচ্ছেন, এইটাকে চল চল তাড়াতাড়ি করে, বেটুয়া নিয়ে, মশলা নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, ওটা নিয়ে, তারপরে গাড়িতে উঠে দেখছে গাড়োয়ান নেই, বাবুরাম মাছ করেছে, তুই বেটা চালিয়ে দে, তুই গাড়ি চালিয়ে দে, মানে এতটুকু তর্স হইছে না। আমাদের অন্যান্য সব কিছুতে তর্স হয় না, কতক্ষণে ইয়েতে যাবো, কতক্ষণে শাড়ির দোকানে যাবো। আমার মনে আছে রাজকোট শহরে এসছি, ভুজ থেকে ফেরত এসছি রাজকোট শহরে, নামা মাত্র একজন হাইজ্যাক করলেন, একজন ভলেন্টিয়ার, তিনি সকালবেলায় এসে সাধুদের, তিনি বুদ্ধিশান্তির চেলা, আত্মস্থ আনন্দজি বলেছিলেন সব সাধুদের খেতে দেবি রোজ এসে এখানে, তিনি সকালবেলা এসে পরিবেশন করেন, বাসন মাজেন। তিনি যে অত বড় একটা দোকানের মালিক জানতুম না, সেটা বিরাট পাগড়ি পরে সারাক্ষণ ঘুরে বেড়ান তিনি। তা আমি অটো থেকে নেমেছি আর তার সঙ্গে দেখা, তিনি বললেন স্বামীজি আমি দোকান আমার সামনে, চল চল কে তোরা পধার পধারিয়ে, তো পধারতে চলে গেলুম। তারপরে গিয়ে দেখছি আমি তো দেখেই অতবাক হয়ে গেছি, আমরা তো বেনারসি টেনারসি বিক্রি করছি, জারদোষী বিক্রি করছে, সব পাথর টাথর বসানো কি সুন্দর শাড়ি, সেই মহিলারা স্তূপাকার করে সেই শাড়ি নামিয়ে রেখেছে, বলছেন এই কুচ আচ্ছা নেই লাগ রায়, কুচ ভা নেই রায়, মানে ভালো লাগছে না, তারপরে দিয়ে চলে যাচ্ছে। মহিলারা আমাকে মারধর করবার অবস্থা, যে খালি মেয়েদেরই দোষ দেখেন, ছেলেরাও ঠিক একই জিনিস করে, আসলে কি চাই জীবনে সেইটা আমরা বুঝতে পারি না। আমরা কি চাই, কি হলে আমাদের সন্তুষ্টি হবে সেইটা আমরা বুঝতে পারি না, আর এই কি চাই বুঝতে পারি না বলেই বোধহয় ভগবানকে আমরা একেবারে চাই না। ভগবান থেকে আমরা একশো হাত দূরে থাকি, কারণ কি চাই ভগবান ছাড়া আর কি চাইছে, আর কি লিস্টটা এত লম্বা এত লম্বা এত লম্বা, যেন মনে হয় এটা হলেই হয়ে যায়। কুলার হলে বেশ, ঘরেতে খুব গরম লাগছে, আচ্ছা ঠিক আছে পাখা ছিল না পাখা হলো, ঠিক আছে পাখা চলছে চলছে, তারপরে মনে হলো না পাখা হলেও হবে না, সাইডেও একটু গরম লাগছে, তাটা না ইয়ে ওই যে ঘুরে ঘুরে বেড়ায় যে ফ্যানগুলো, সেই একটা পেডেস্টাল ফ্যান একটা হলো, সেই ঘুরে ঘুরে হাওয়া খাওয়া হলো, তাতেও হলো না মনে হচ্ছে। কুলার যদি হয় আর একটু জল ঢেলে দিলে একদম ঘরটা করে হিমালয়ের মতো ঠান্ডা হয়ে যাবে, তাতেও হলো না, বুকে পিঠে কব বসে গেল না, এটা চলবে না। তারপরে স্প্লিট এসি, তারপরে এমনি এসি চাইছে ঘর 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 করে আওয়াজ হয়, তাতেও হলো না, তবে স্প্লিট এসি চাই, যেরকম করে হাজব্যান্ডদের গিন্নিমারা সব ঠান্ডা করে রাখেন সেই রকম ঠান্ডা, বাইরে যত আওয়াজ ঘরের ভেতরে একবারে সেই নিঃশব্দ শান্ত আওয়াজ, ঠান্ডা ওবিডিয়েন্ট সার্ভেন্টের মতো রয়েছে, ঠিক সেই রকম। সে কী চাই আমরা, তাতেও আমাদের যেন সন্তুষ্টি হচ্ছে না। তারপর হচ্ছে বাড়িটাই যদি ইয়ে করে দিই, ঘরের বাইরে বেরোলেই তো আবার ঠান্ডা গরম লাগবে, বাড়িটাই যদি এসি করে দিত, সেন্ট্রাল এসি, তাতেও চাই না, কোনো কিছুতেই যেন আমাদের স্বস্তি হয় না। বলছেন এই যে সকলেই সুখ চায়, দুঃখ আমরা কেউ চাই না, দুঃখ কি কে কবে চেয়েছে, ওই খেদার হোক বোচার হোক পচার হোক, যাবতীয় সুখ আমার হোক, অন্যরা সুখ দুঃখে থাকুক, আমি যাতে মাঝে মাঝে দুচোর চোখে ফেলতে পারি। এই যে মাঝে মাঝে ভক্তরা জানার গিয়ে বলেন আমাকে, উফ মহারাজ কি কষ্ট করে আপনি আসেন, এতটা রাস্তা আপনি অতিক্রম করে আসেন, তারপরে তাদের পাঠচক্রে দুদিন কম এলেন, আপনি গত মাসে এলেন, এ মাসে এলেন না, হ্যাঁ কী আর এমন কষ্ট, এতটুকু তো রাস্তা চলে আসতে পারতেন। এই যে সবাই আমরা সুখ চাই, দুঃখটা আমরা কেউ চাই না, ও খেদার হোক মোদার হোক পচার হোক সবার হোক আমার হোক, এটা আমরা চাই না। আসলে আমি আমারকে চিন্তা করি, চিন্তার বাইরে আর বেরোতে পারছি না। স্বামীজি বলেছেন কূপমণ্ডুকতা, আমি তো বলি আমাদের আত্ম কূপমণ্ডুকতা, আমাদের নিজেরটার বাইরে আর কিছু বুঝতে চাই না। সেটাও যদি আমরা ভালো করে বুঝতাম, কিসে আমার ভালো সেটাও যদি বুঝতুম, তাহলে কেল্লা ফতে হয়ে যেত, অর্ধেক লড়াই জেতা হয়ে যেত, আমরা সেটাও বুঝতে পারি না। তাই বলছেন সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে ফেলে রেখে কতগুলো বাজে জিনিসের পেছনে দৌড়লে কি সুখ পাওয়া যাবে। আসলে আমরা বুঝতে পারি না যেগুলো বাজে জিনিস, এইটাই বুঝতে পারি না, যে এটা যে বাজে জিনিস এটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না, এটা বাজে জিনিস, আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যেটা বাজে জিনিস, অথচ তার পেছন পেছন আমরা ছুটে চলে, মিচিমিচি ডরি তাই, মিচিমিচি মরি তাই, কানামাচি ভোঁ যাকে পাবি তাকে ছোঁ, সেই রকম। বলছেন
যে তিনি কত রকমের খেলেন সেটার তিনি আমাদের বেশ খেলছিস খেলছিস খেল আরও খেল আরও খেল খেলবি খেল কত খেলনা আছে নানা রকমের খেলনা এই শেষ হয়ে গেল তো ওই শেষ আরেক রকম সেট এসে গেল আগে তো শুধু প্লাস্টিকের খেলনা আমরা যখন ছেলেবেলায় ছিলাম সব হাত পা সব জোড়া জোড়া ছিল তারপরে হলো সুতো দিয়ে গাঁথা হাতটা আলাদা পাটা আলাদা সব আলাদা আলাদা গাঁথা আমরা টেনে ছিঁড়ে ফেলে দিতাম কার পুতুলের বাঁপা আছে কার ডান পানি কার ইয়ে তারপরে এখন তারপরে এলো বাদ দিয়ে এলো ডল হ্যাঁ খুব অপরূপ সুন্দর দেখলেই মনে হয় ছুট ছোবো না সেই রকম গোছে সেই সুন্দরী মহিলার মতো দূর থেকে দর্শনীয় কাছে এলেই মুশকিল সেই রকম তারপরে তার থেকে এখন আবার সেই নড়ে চড়ে ঘুরে বেড়ায় সেই রকম ডল এলো তারপরে এলো এখন পর্দার মধ্যে রয়েছে কালো পর্দা চলা মাত্র ছচ্ছ করে সেই খেলে বেড়াচ্ছে টম অ্যান্ড জেরির মতো কিন্তু তাতেও ওইখানে কত রকমের খেলনা তিনি দিয়ে রেখেছেন কারণ আমরা তাকে খুঁজি না তো না তাকে খুঁজি না ভারি সুন্দর গল্পটা আছে শ্রীরামকৃষ্ণের যে মায়ের এখানে আছে খালি আছে মা জানো নি এইখানে খালি আছে এই দেখুন না ও আচ্ছা ঊর্ধ্ব লোকের গতি ঠিক আছে এইখানে আছে খালি দেখুন একদম সামনাসামনি ফ্রন্ট সিট নাটকে তো প্রথম সিদিকে সিট নিতে হয় সিনেমার পেছনে এই যে তারপরে সেই ওই ওই হচ্ছে আমাদের জীবনের গল্প তাই তিনি বলছেন যে তাকে খেলনা চাও খেলনা পাবে তাকে চাও তাকে পাবে একটাকে ফেলে দিতেই হবে এটা একবার পরিষ্কার সোজা সাপটা কথা কোনো একটাকে ফেলে দিতেই হবে যতক্ষণ না আমরা অন্তর থেকে ঈশ্বরকে চাইব ততক্ষণ পর্যন্ত হবে না আর হলে সব বদল হয়ে যাবে এই আজকেই গল্প হচ্ছিল যে কথা হচ্ছিল যে এর দর্শন তার দর্শন আমি অংশ দর্শন টর্শনে বিশ্বাস করি না আমি জীবন দর্শনে বিশ্বাস করি এই দর্শন টর্শন হচ্ছে মানে কি আমার উচ্চচিন্তা হচ্ছে তো উচ্চচিন্তা হলে আমার জীবনটা বদল হয়ে যাবে তাই না জীবনটার একদম আমূল বদল হয়ে যাবে যদি আমার জীবনের কোনো বদল হয়নি তাহলে কোনো দর্শন হয়নি আমি সাধারণ ভূমি থেকে অসাধারণ ভূমিতে বিরাজ করি বলেই দর্শন পেয়ে যে অনেকে আমরা দেব স্বপ্ন দেখি এ খুব ভালো জিনিস দেব স্বপ্ন দেখা খুব ভালো জিনিস তার একটাই অর্থ আমি উচ্চ চিন্তা করছি আমি উচ্চ চিন্তা করছি বলেই আমার এই দেব স্বপ্ন এইসব ভালো ভালো স্বপ্ন হচ্ছে আর যদি খেলা প্রচার স্বপ্ন দেখি তাহলে বুঝতে হবে উচ্চ সব উচ্চ চিন্তা আমরা করছি না মানে সামনে কত একবারে সেই মানে এই বোধহয় এমন একটা ভাব দেখে এই পাঠ থেকে অনেকে দেখি বেরোয় একদম এমনভাবে কথা বললেন আমার সঙ্গে জানেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হলো দেখা হয় প্রথম আমার সঙ্গে কথা বলছেন তিনি তা নয় বাইরেরটা করবেন না ভেতরটাকে বদল করার চেষ্টা করুন আমি শুধু আপনাদের বলছি আমি নিজেকেও বদল করার চেষ্টা করি এটা একটা বোধ শোনানোর চেষ্টা করি নিজেকে যে এই ভেতরের মানুষটা যদি না বদল হয় তাহলে কিন্তু কোনো ধর্ম জীবনযাপন করা হলো না কোনো অবস্থাতেই কোনো ধর্ম জীবনযাপন করা হলো না ওই যে আছে গ্যালারিতে সিট আছে খেলা তো অনেকবার হয়েছে এইটা বুঝতে হবে জানেন তো খেলা তো অনেকবার হয়েছে একদম শেষে চলে যান হ্যাঁ ছেড়ে দাও একটু হ্যাঁ এই যে এইখানে এরা পাশে বসিয়ে রেখেছে খেলা তো অনেকবার হয়েছে এবার খেলা ফেলে মাকে ডাকো দেখো না যে ছেলেটা খেলা ভালোবাসে মা তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না খেলতে চায় না মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন কোলে করে রাখেন মার কোলে থাকা কত মজা কত আনন্দ যে মার কোলে থাকে সেই তা জানে যে ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে সে মার কাছ থেকে শুধু খেলনাই পায় খেলনা কিন্তু নানা অনর্থের সৃষ্টি করে কখনো হয়তো হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল কখনো বা ওই নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হলো সে হয়তো দুটো চর বসিয়ে দিলে এইরকম নানা দুঃখ কষ্ট পেতে হয় যে ছেলেটা মার কোলে থাকে তার এসব ভাবনা থাকে না সে জানে আমার যখন যা দরকার মাই সব করবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন মায়ের কোলে থাকা আর মেঝেতে থাকার মধ্যে ফারাক মায়ের কোলে থাকাতে নিশ্চিন্ত সবসময় গদি গদি কোল আছে আপনি যখন যে অবস্থায় থাকুন ভালো অবস্থাতে থাকুন খারাপ অবস্থায় থাকুন সবসময় গদি গদি কোল আছে আমি তো নিজে খুব মোটা আর মোটাদের মধ্যে বড় হয়েছি সবার গদি গদি কোল ছিল আমি ছেলেবেলায় বলতাম আমি অন্য ওইরকম আসতো আমাদের বাড়িতে সব দূর সম্পর্কে আত্মীয়রা আসতো সব শিরিঙ্গি চেহারা সব আমি ওরকম প্যাকাটি গোলে কোলে গিয়ে বসবো না আমার গদি গদি কোল চাই মানে বেশ মোটা সোটা থপথপে মোটা চেহারা হবে
তো সেই রকম লোকের কোলে আমি বসতে চাই। এই যে বাবাজি ওই কানটায় বসে পড়ে, সেই আমার তো এখন দেখছি একটা ইয়ে নিয়ে থাকতে হবে, একটা টর্চ নিয়ে থাকতে হবে, হোম করে দেখিয়ে দিতে হবে। সেই সিনেমা হলে সিট দেখাতো না, আমার অবস্থা ঠিক সেই রকম। এই মায়ের কোলে থাকা আর মায়ের কোলে না থাকা, এই দুটোর মধ্যে যে মেজর ফারাক, এইটা কিন্তু আমাদের সবার আগে বুঝে নিতে হবে। এইটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না, আর কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। এটা সবার আগে বুঝে দেখবেন, নিশ্চিন্ততা, নির্ভরতা, এগুলো হচ্ছে ভগবানের কোলে থাকার বৈশিষ্ট্য। এই নিশ্চিন্ততা, নির্ভরতা, এগুলো হচ্ছে ভগবানের কোলে থাকার বৈশিষ্ট্য। এইটা আমরা পাবই যদি আমরা ভগবানের কাছে থাকি, এবং ভগবানের থেকে যত দূরে যাব তার আগে ওই অশব্দগুলো বলবে, অনিশ্চয়তা, হ্যাঁ এইসব অশব্দগুলো ওর সাথে সাথে যুক্ত হবে, অনির্ভরতা, এগুলো সব এক এক করে আসবে। তাই সবার আগে বুঝে নিতে হবে মায়ের কাছে থাকলে কি হবে, আর মায়ের কাছে যদি না থাকি তাহলে কি হবে, এইটা হচ্ছে কথা। এবং যত বুঝে যাবেন তত দেখবেন আপনার কষ্টটা কমে যাবে, নিজেই নিজেই বুঝতে পারবেন। ধারী লোক তো, আর আমাদের মতো স্বার্থপর লোক তো জগৎ সংসারে দুটো নেই। কোন মন্দিরে পুজো দিলে বেশি ফল হবে আর কোন মন্দিরে পুজো দিলে কম ফল হবে, আমাদের চেয়ে কম বোঝে। হ্যাঁ, লেকারি বাড়ি দেখতাম ভিড়ে বিরাক্কার হয়ে থাকতো, ঠনঠনিয়া টিং টিং করছে, দক্ষিণেশ্বর টিং টিং করছে, একটা সময় সে কী সব কাজল টাজল দিল, সেই কাজল পড়লে নাকি একবারে সঙ্গে সঙ্গে যে দূরে চলে গেছে সেও কাছে চলে আসবে, এরম সব নানা রকমের সব ছিল। আমরা তো বুঝতে পারি কোথায় গেলে কী কী পাওয়া যাবে, অতএব কী চাই সেটা বুঝে নিতে হবে, এবং যেটা চাই সেটা কেমন করে অ্যাচিভ করতে হবে সেটা করতে হবে। আমাদের স্কুলে একটা বাচ্চা ছেলে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। তারপর আমি একদিন জিজ্ঞেস করলুম ওকে, বুঝতেই পারতাম একটা অজ্ঞান হওয়া সত্যি সত্যি অজ্ঞান হওয়া নয়। সে করছে, হ্যাঁ রে একটুখানি জল খাবি? হ্যাঁ খাবো, একটু লেবুর জল। ইয়ে ওখানে আমাদের দেশে কি আছে ওটাকে বলে গ্লুকন্ডি, গ্লুকন্ডি খাবি, এই সমস্ত বলতাম। একদিন জিজ্ঞেস করলাম, তুই তো অজ্ঞান হোস না? তাহলে অজ্ঞান যখন হোস না, কার কাছ থেকে শিখলি অজ্ঞান হওয়াটা? যে মার কাছ থেকে শিখলি। মানে কী করে শিখলি? যখনই বাবা কিছু না দেন মা অজ্ঞান হয়ে যায়, আর বাবা ভয়ের ছোটে সেই রকম। অতএব দেখছেন তো, আমরা সবাই জানি কেমন করে আদায় করে নিতে হয়। অতএব ভগবানের কাছ থেকে শুধু আমরা শুধু কেমন করে ভগবানের কাছ থেকে আমাদের জিনিসটা আদায় করে নিতে হবে, এটা বাদ দিয়ে বাকি আর সব কিছু জানি। তাই আমাদের জীবনে এত দুঃখ, তাই আমাদের জীবনে এত বেদনা, তাই আমাদের জীবনে এত কষ্ট। ভগবানের কাছ থেকে কী করে আদায় করতে হবে, কী করে নিংড়ে পার করে নিতে হবে, এটা আমাদের শিখতেই হবে। আর এমনিতে তো সর্ষে এমনি দিলাম আর এরম রাখলাম, এই যেরকম টিভিতে ইয়ে nishamadhulika.com দেখা, এই আপনি সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল, ওরকম নয়। আপনাকে তো বাড়িতে ভাজতে হবে, তো সর্ষের তেল কি অমনি হবে? তার ভেতর থেকে তেলটা গুটিয়ে গুটিয়ে বার করতে হবে তো। জীবন তো nishamadhulika.com নয় তো। হ্যাঁ, ঠিক ওই রকম পরিশ্রম করতে হবে নিরন্তর। আর পরিশ্রম করলে আত্মস্থানন্দজিরা খুব জোর দিতেন যে একবার স্বাদ পেয়েছে না তার আর অন্য স্বাদ ভালো লাগে না, যে একবার এর স্বাদ পেয়েছে তার আর অন্য কোনো স্বাদ ভালো লাগে না, এটা হচ্ছে কথা। এই স্বাদটাকে আমাদের পেতেই হবে। বলছেন ঠাকুরের আমবাগানের মালির গল্পটি বেশ, বলছেন আম খেতে এসেছো আম খাও, কত ডাল কত পাতা সে খোঁজ খবরে দরকার কি, আম খাও পেট ভরবে, জগতে এসেছিস তাকে লাভ করতে, তাকে আগে লাভ করে ধন্য হয়ে যা, নিজের চিন্তা আগে কর, নিজের পদ সম্বল আগে কর, কি জন্য এখানে এসেছিস এ প্রশংসের এ প্রশ্নের মীমাংসা আগে করে নে, খাট খাট অমৃতকুণ্ডে পড়ে অমর হয়ে যা, দিন রাত তার কাছে প্রার্থনা কর, ভগবানের নাম ও চিন্তা যেভাবেই করিস না কেন তাতেই কল্যাণ হবে, যে নামে যেভাবে ডাকতে ভালো লাগে সে নামে সেইভাবে তাকে ডাক, ডাকলেই দেখা পাবে নিশ্চিত। এই যে আমরা ভুলে যাই, আমরা সব কিছু করতে যাই, দীক্ষা টিকা বেশ হয়, তারপর আমার ছেলেটা কেন হলো না, আমার মেয়েটা কেন হলো না, কথাটা তো মন এরকম আসে না, আমার আসছে প্রশ্ন আসে না। একজন ভদ্রমহিলা এসে বললেন, জানেন তো আমরা পরম্পরায় সবাই রামকৃষ্ণ মিশনের শিষ্য,
আর ছেলে দুটোকে কিছুতেই করতে পারলাম না। যখন প্রশ্নটা শুনছিলাম আমি দেখিনি তাকে যিনি প্রশ্ন করছেন, তারপর দেখলাম সেই শ্রীকৃষ্ণের মতো ঠ্যাস দিয়ে সেই গাছের ঠেলান দিয়ে যেরকম সেই ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়ায়, সেই ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়িয়ে আছেন। তখন আমি মিষ্টি মিষ্টি, আমি তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলি, তাই সেই মিষ্টি মিষ্টি করে বললাম, আসলে ওরা ঠিক বুঝতে পারছে না ভগবানকে লাভ করলে বা ভগবানকে ডাকলে কী কী লাভ হয়। ওরা তো লাভের যুগের ছেলেগুলো, আসলে আপনারা ঠিক প্রকাশ করতে পারেননি আপনাদের জীবন দিয়ে, আমরা এখনও প্রকাশ করতে পারিনি সত্যতা কী জিনিস। আমরা ছেলেকে বলি যা গিয়ে বাড়িয়ে গিয়ে বল বাবা বল যে আমি নেই, ছেলে গিয়ে বলে, সে তো সরল ছেলে, বলছে বাবা বলে দিল, বলে দিতে যে বাবা বাড়িতে নেই। আমরা এরকম দুঃসাহস দেখাই, এরকম দুঃসাহস দেখাই। আমরা নিজেদের বদল করতে চাই না, আমরা অন্যদের বদল করি। আপনার স্থানে খুব জোর দিতে নিজেকে বদল করার কথা বলতে, নিজের ভেতরে যে আগুন সেই আগুনটাকে প্রজ্বলিত করতে হয়। বলছে আগুন প্রজ্বলিত হলে কি হবে, যারা তোর সে আগুনকে দেখবে তারা কাছে আসবে, বাদুলে পোকা বাদ দিলে সেগুলো পুড়ে যাবে, যারা কাছে আসবে তারা প্রথম আলোর আলোতে উত্তপ্ত হবে, এই আলোকিত হবে, আরও কাছে এলে উত্তপ্ত হবে, আরও কাছে এলে মিশে পুড়ে ছাই হয়ে যাবে। অন্য কাউকে বদল করার দরকার নেই, শুধু নিজেকে বদল করুন, নিজেকে ভগবতমুখী করুন। আমরা মানুষজনকে দেখাতে পারি না যে জীবনকে, আমরা সেটা দেখাই তো শো, সাদা লাল পাড় কাপড় পরলেই ভগবানকে ডাকা হয় না, ওটা অবশ্যই একটা পথ, ধুতি পরলে একটা পথ ঠিক আছে, কিন্তু ভগবানকে পেতে হলে মনটাকে সাদা করতে হয়। যতক্ষণ না পর্যন্ত মনটা আমি সাদা করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমার পরিশ্রম করার মতো ক্ষমতা আসবে, যতক্ষণ পর্যন্ত সব কিছু ছেড়ে নিশিদিন তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, এই বোধটা যতক্ষণ না আমাদের ভেতরে চাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই কিছু হয় না, সবই অর্নামেন্টেড হয়ে যায় আর কি, আলংকারিক হয়ে যায়। এই আলংকারিক সব এটা নিয়ে আমরা মেতে আছি। এই দেখি মাঝে মাঝে দেখি ফেসবুকে খুললেই দেখা যায় যে একটা কী একটা নীলিজ শো, সে এবারে সে মাথা চুড়ো থেকে পায়ের নোক অবধি সে সোনা পরে তিনি একটা একটা করে খুলে খুলে দেখান, এইটা হচ্ছে এইটা 2,200 টাকা দাম, এটার দেখুন এটার 3,400 টাকা, দেখারও সুযোগ দেয় না ভেতরে অলঙ্করণটা কি। হ্যাঁ, ওই যে দেখবেন ওটা আমাদের কি করে, আমাদের প্রলুব্ধ করে, কেন আমাদের ইউটিলিটি ভ্যালুটা সার্ভ করা। ঠিক ওই রকম ভগবানকে পেলে আমার জীবনের কি উপযোগিতা হবে এটা আমাকে বোঝাতে হবে। আমরা যখন প্রথম ইউটিলিটি পড়ছি অর্থনীতিতে, আমাদের স্যার ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, কলেজ স্ট্রিটে আমাদের কলেজ ছিল তো, বলেছিলেন মহিনমোহন কাঞ্জিলালে যাবি, দেখবি তিনটে পুতুল আছে, একটা সাদা, একটা ভূতের মতো কালো, আর একটা কালো সাদা মেশানো, যেটা ভূতের মতো কালো সেটা একবার সবসময় লাল নালে সবুজ নালে নীল নালে বেগুনি ডিপ রঙের বেলসি পরা আছে। কেন পরা আছে জানিস তো, যে মেয়ের বাবার গায়ের রং কালো, যে বাবার মেয়ের গায়ের রং কালো, তিনি ঢুকবার সময় দেখে নেন পুতুলে ওই বেনারসিটা পরেই ভালো লেগেছে, তিনি কিন্তু একবারও জিজ্ঞেস করেন না তোমার দোকানে কত বেনারসি আছে, তিনি বলেন আমাকে ওই বেনারসিটা দাও, কারণ তার যে ইউটিলিটি সেটা সেই পারপাসটা সার্ভ হয়ে গেছে। ঈশ্বরকে পেলে আমার কি হবে, আমার কি লাভ, সেটা সবার আগে জানতে। আমরা সব কিছু লাভ ক্ষতির হিসাব করি, শুধু ভগবানকে পেলে আলটিমেট যেটা পেলে সব পাওয়া হয় সেটা কখনো হিসাব করি না। এই খানিক দিন আগে একটা গল্প বলছেন, গল্পটা আমি আগেও বলেছি, রাজা ঢেড়া পিটিয়ে দিয়েছেন রাজসভায়, যে রাজা রাজত্বে পিটিয়ে দিয়েছেন যে কালকে রাজসভা খুলে দেওয়া হবে, রাজকোষাগার খুলে দেওয়া হবে, সব স্বর্ণ সব ভালো ভালো জিনিস রাখা থাকবে, যে যেটা এসে ছবি সেটাই তার হয়ে যাবে। পরের দিন সকালবেলা খুলে দেওয়া হলো, রাজসভার খুলে দেওয়া হলো, সবাই গিয়ে দাঁড়িয়ে আছে, ধরে 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 স্বর্ণাভরণ বস্তু খাবার দাবার সব সাজানো আছে, কেউ আর কিছুতে হাত দেয় না, ভাবছে কোনটা, একবারই হাত দিতে পারে, বারবার হাত দিতে পারবে না, তাই ভাবছে কোনটাতে লাভ হলে বেশি। অনেকের সাথে একটা ছোট্ট মেয়ে এসেছিল, সে সব দেখতে 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 আস্তে আস্তে সেই রাজার কাছে গিয়ে রাজাকে স্পর্শ করলো, তার সঙ্গে সঙ্গে ঢেড়া পিটতে শুরু হয়ে গেল, বলে আর কাউকে কিছু দেওয়া হবে না, কেন না এই সব কিছুর মালিক এই মেয়েটা, সে কিন্তু আর কিচ্ছু খোঁজেনি, সে এই এই এত জিনিসের যে মালিক, যাকে পেলে সব কিছু পাওয়া হয় তাকে খুঁজেছে। আমরা এই কোম্পানির এই বাগানের মালিককে ছেড়ে বাগানের সব সম্পদ খুঁজি তা নয়, বাগানের মালিককে খুঁজলেই সব সম্পদ, উল্টে পড়ে না আমার ঘরে কিছু আসবে, হ্যাঁ তার সঙ্গে ভালোবাসা হলে আম আসবে, জাম আসবে, পুকুরের মাছ আসবে, সব আসবে,
কিন্তু আমরা ছেড়ে দিয়ে শুধু একে ওকে এদিক ওদিক দেখে একটা মাছ পুকুরে মাছ করে নিয়ে চলে গেলাম, ব্যাস এইসব খোঁজাখুঁজির চেষ্টা করি, সেইটা নয়। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর সচ্চিদানন্দ রূপে খেয়েই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাস, তোদের তো রাস্তা ধরিয়ে দেওয়া হয়ে আছে, বিশ্বাসের সহিত সাধন কর, অমূল্য জিনিস পেয়েছিস, উঠে পড়ে লাগ, কালচার বা অনুষ্ঠান কর, অনুশীলন কর, এইভাবে সাধন করব কি ওভাবে সাধন করব ইত্যাদি বিষয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করিস নে, তাকে ডাকলে ফল পাওয়া যায়, তা যেভাবেই হোক খাও, যেভাবেই হোক। ঠাকুর বলতেন, মিছরি রুটি সিদে করেই খাও বা আড় করেই খাও, খেলে মিষ্টি লাগবেই লাগবে, তোরা তো কল্পতরু মূলে বসে আছিস, যা চাইবি তাই পাবি। আমরা ভুলে যাই আমরা অমৃতের সন্তান, আমাদের জীবনটা লেখা হয়েছে কল্পতরু দিয়ে দিয়ে, কল্পতরু ডাল দিয়ে লেখা হয়েছে, অথচ আমরা কিছুতেই সেটা বুঝতে পারি না। নানা গুরু নিয়ে, আমার গুরু এরকম ছিলেন, তিনি খুব জপ করতেন, না আমার গুরু শুধু কাজকর্ম করতেন, আরে তোর গুরুকে জাজ করা কে শক্তি দিয়েছে? তিনি যে মন্ত্রটা দিয়েছেন সেটা দিয়ে তো করে না সাধারণত। গীতানন্দজিকে দেখেছি, ভিডিও রয়েছে আমার কাছে, সেই ভিডিওগুলো আছে, ঘুমিয়ে পড়ছেন, ঘুম পাচ্ছে, কিন্তু সেদিনে সেই জপ শেষ হয়নি, উনি তখন জপ করছেন, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট এবং তার কয়েক হাজার শিষ্য হয়ে গেছে, তখনও জপ করে চলেছেন। আমরা যখন ছোট ছিলাম, মানে সাধন জীবনে ছোট ছিলাম, তখন দেখেছি মহারাজ আপস্থানন্দজির যে ঘরটা, এখন সেই ঘরে আগে থাকতেন, আর তখন ওই ঘেরা ছিল না, লম্বা বারান্দায় দুপুরবেলা ঠিক দুটো থেকে হাঁটতেন, হেঁটে হেঁটে, হাঁটুতে সমস্যা ছিল, হেঁটে হেঁটে জপ করতেন, যেমন ক্লান্ত হয়ে যেত, সবুজ সবুজ সেই বেঞ্চিগুলো এখনও আছে, সেই সবুজ সবুজ বেঞ্চে বসে ঠাকুরের মন্দিরের দিকে মুখ করে জপ করছে। সে কি আকুতি, কি ভালোবাসা! আমরা তার শিষ্য প্রশিষ্য হই, আমরা শুধু চর্চা করি, একটা গ্রুপ হলেই ব্যাস সঙ্গে সঙ্গে তুই কেন বলি, তুই কেন বলি, তুই কেন বলি, অথচ নামটা কিন্তু তাঁর নামে আছে, অথচ ওই যে সময়ে চর্চা করি, তিনি তাঁর যে জীবন সেটাকে, তার যে জীবন চর্চা সেটাকে আমরা অনুসরণ করি না। সে বারে বারে আমার কাছে আসছেন, একটা লেখা দিন, একটা লেখা দিন, তার স্মৃতিচারণ করুন। কী করবো স্মৃতিচারণ করে, যদি তার মতো না জীবনযাপন করতে পারলাম, শুধু স্মৃতিচারণ করে কী হবে? শুধু শব্দের মালা গাঁথব আমরা? মন্ত্রের মালা তো গাঁথতে পারছি না, সাধনের মালা তো গাঁথতেই পারছি না, কী হবে, কী হবে এসব করে? অমৃত জিনিস তুলে দিয়েছেন আমাদের হাতে, কী কষ্ট হয় গুরুদের আমি দেখেছি। একদিন গিয়ে দেখছি শিব মহানন্দজি সবে দীক্ষা দিয়ে ফিরে এসেছেন, এত ক্লান্ত হয়ে গেছেন যে মাথার টুপিটা শুধু খোলে কি চুপটি করে শুয়ে আছে চোখ বন্ধ করে। আমি গেলাম, ওকে বললেন, তুই অবস্থায় প্রণাম কর, আমি বড্ড ক্লান্ত। এই ভেতরের ছবিগুলো আমরা কখনো দেখতে পাই না। রঙ্গনাথানন্দজির শরীর চলে গেছে, আমরা দাহ করবার আগে স্নান করাচ্ছি, তখন দেখছি যে মহারাজের এইখানে ডান কাঁধের কাছে পারমানেন্টলি ওই ইয়ে করা ছিল, ওই চ্যানেল করা ছিল, অথচ ওইটা নিয়েই উনি থাকতেন। আমার তখন মনে হচ্ছিল যে আমার হাতে একটা চ্যানেল করেছিল, 14 দিন রাখা ছিল, যেদিন খুলে দিল কি আরাম, কি আরাম, হাতটা ফুলে গেছে, সবাইকে দেখাচ্ছি, দেখো কেন হাতটা ফুলে গেছে, দেখো আমার কী কষ্ট। তখন আমার বারবার মহারাজের কথা মনে হচ্ছিল, এত শত নিয়ে উনি আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন, মনকে কোন উঁচু স্বরে, কোন উঁচু সুরে বেঁধে দিচ্ছেন যে এই যে জাগতিক এই ব্যাপারগুলো, এগুলো একবারও ছুটছে না, একবারও ছুটছে না, অথচ আমরা তার সন্তান হয়ে তার মতো হতে চাই না, আমরা অন্যরকম হতে চাই, কিন্তু তার মতো হওয়ার এতটুকু ইচ্ছে আমাদের মধ্যে জাগে না, আমাদের তার মতো হতেই হবে, ভিন্ন কোনো পথ নেই, ভিন্ন কোনো পথ নেই, কোনো পথ নেই, চেষ্টা করতেই হবে। অমৃতের সন্ধান পেয়েছি আমাদের প্রত্যেককে, এক একজনকে মন্ত্র দেওয়ার সময় কী পরিশ্রম করতে হয় আমার মনে আছে এখনও। আমাদের সঙ্গে দীক্ষা হচ্ছে একজন প্রায় 72 বছরের বৃদ্ধা, আমি সবচেয়ে কচি 18 বছরের, আর একজন 72 বছরের বৃদ্ধার দীক্ষা হচ্ছে। মায়েদের আগে মন্ত্র শুনছেন ভূতেশ আনন্দজি, তিনবার করে বলতে হবে, সে এমনি করে কান খাড়া করে শুনছেন, তিনি সে প্রথম থেকে বলা ভুল করছেন, প্রত্যেকবার মহারাজ ঠিক করে দিচ্ছেন,
আবার পরের দুজন বলছে, আবার তার কাছে ফিরছেন, আবার দুজন এসেছেন। সে শুরু থেকে মায়েদের শেষ হয়ে গেল, বাবাদের প্রায় শেষ হয়ে গেল, তখন ঠিক ঠিক হলো তার। তখন মহারাজ তাকে ছাপলেন। এসবগুলো আমরা নিজেদের চোখের সামনে দেখি জানেন তো, অথচ একবারও ভাবি না যে আমাকে মন্ত্র দেওয়ার সময় কি ঐকান্তিকতা নিয়ে আমার গুরু আমাকে মন্ত্র দিয়েছেন, কি অমূল্য সম্পদ তিনি আমাদের দিয়েছেন। হেলায় ফেলায় ছেড়ে দিই, অমূল্য সম্পদ, আমরা বুঝতেই পারি না। শ্রীরামকৃষ্ণ নাম রূপে আমার কাছে এসেছেন, আমি তো কত রূপে খুঁজে চলেছি তাকে, তিনি আমার কাছে নাম রূপটি ধারণ করে এসেছেন। যে রূপ দেখা যায় না, যে রূপটা অনুভব করে, যে রবীন্দ্রনাথের গান আছে না, যে জন দেয় না দেখা যায় যে দূরে, ভালোবাসে আড়াল থেকে আমার মহা, যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা। এটা কথা, আমাদের কাছে এমন সম্পদ থাকতে আমরা এখানে ওখানে সেখানে বাবা অন্তহীন বাবার পেছনে ছুটে চড়ছি, এমনি করে টিভিতে দেখছি ওই বাবা কি বলছে, এমনি করে দেখছি টিভিতে, আমরা কখনো ডুবে যাওয়ার চেষ্টাটিও করি না। ডুবে গেলে কি আনন্দ সেটা তো আমরা নিজেরা প্রত্যেকে বুঝি। আপনারা যারা সকালবেলা বেশ মন দিয়ে জপ ধ্যান করেন বোঝেন না কি আনন্দ, বোঝেন না বোধ হয় এই ঘরে একজনও খুঁজে পাওয়া যায় না, অথচ ওই যে আনন্দটাকে ওটাকে কেমন করে একবারে স্থায়ী করতে হবে সেটা আমরা বুঝতে পারি না, আমাদের বুঝতে চাই না আসলে। এবারে বলি এই অধ্যায় জুড়ে খুব ঝড় আছে, বলছেন নিজেকে বেশি চালাক মনে করিস নি, নিজেকে চতুর মনে করা ভালো নয়, কাক নিজেকে খুব চালাক মনে করে বিষটা খেয়ে মরে, ও সংসারে যারা বেশি চালাকি করতে চায় তারা কেবল ঠকেই মরে। আমাদের চালাকি করতে বড়, ভগবানের সঙ্গে চালাকি করি হবে না, কত রকমের চালা, আমি কম কম বুদ্ধিমান, এমএ বিএড পাস করেছি, হয়তো গদাধর পণ্ডিত তো শেষের দিকে লিখতেও পারতো না, মা ঠাকুরুন তো আরও কোনো রকমের মা কথাটা লিখতে পারতেন শেষের দিকে, তাও পারতেন না, শুধু টিপছই টিপছাপ দিয়ে দিয়ে ইয়ে নিতেন, মানি অর্ডারগুলো নিতেন। হ্যাঁ, আমি তো এমএ বিএড, বা কম কি আমার বিদ্যাবুদ্ধি কিছু কম আছে, ইষ্টচর বেশি পড়াশোনা করেছে, স্বামীজি তো প্লেন গ্র্যাজুয়েট। আমরা বলি হ্যাঁ পার্শ্বদের বিদ্যাবুদ্ধি সে আর বলে কাজ নেই, সম্মিলিত বিদ্যা আমার ডিগ্রির সমান হবে, কি ঘ্যাম আমার। কিন্তু একজনের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক বিদ্যার যদি কণাংশের কণাং আমার মধ্যে থাকতো তাহলে তো আমার জীবনটাই বদল হয়ে যেত, কখনো ভাবি না, কখনো সেই তুল্য মূল্যে নিজেকে বিচার করি না। রঙ্গনাথানন্দজি এইটে বেশি পড়াশোনা করেন, আগে একটা নিয়ম ছিল আমাদের যে গ্র্যাজুয়েট ছাড়া প্রেসিডেন্ট হবে না, রঙ্গনাথানন্দ ছাড়া সেই প্রেসিডেন্ট, সেই নিয়মটা বদল করা হবে, হারিয়ে খুশি তিনি, যখন এই জন্য খুশি না প্রেসিডেন্ট করা হয়েছে বলে, যখন ওনাকে বড়ালো খুব হাসছেন, বলছেন আমি ভাবছি ঠাকুরের বিস্ময়ের কথা, একজন ওয়ান কুক হ্যাজ বিকাম দ্য হোয়াট ইজ হিজ দ্যাট ইজ হিজ গ্লোরি দ্যাট হি হ্যাজ মেড ওয়ান অফ হিজ কুক হ্যাজ দি প্রেসিডেন্ট অফ দি অর্ডার। ইহার জীবন শুরু হয়েছিল রান্না করে, সারাদিন রান্নাই করতেন, এবং রান্না করতে করতেই সমস্ত উপনিষদ পড়া, রান্না করতে করতেই স্বামীজির কমপ্লিট বক্স পড়া, রান্না করতে করতেই সমস্ত কিছু করা। তাকে তিনি সংঘের সংঘাধীশ করে তুলেলেন, তার পাণ্ডিত্য কাছে সব পুরো জগৎ মাথা পেতে দাঁড়িয়েছে। এই যে চালাকির ভাবটা ছেড়ে দিয়ে শরণাগতির ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আসবে না, বিশ্বাস করে ডুব দে, অগাধ জলে ডুব দে, বস্তু পাবিই পাবি, একটু সাধন ভজন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হবি নি, রত্নাকরে অনেক রত্ন আছে, এক ডুবে পেলি নে বলে রত্নাকরকে রত্নহীন বলে মনে করিস নি। এটা একটা আমাদের ইয়ে, আমরা অমুককে দেখেছি, তমুককে দেখেছি, ওকে দেখেছি, আমার গুরুকে দেখেছি, সাধন ভজন করে তাতে এই সমস্ত ক্ষমতা টমতা ছিল, আমার কেন হচ্ছে না, আমি কি অতটা সময় দিয়েছি, এটা কিন্তু বলি না, আমি কি অতটা সময় দিয়েছি, ওই ভালোবাসা দিয়েছি,
ওই এখন ছেলেরা ভারী সুন্দর একটা শব্দ ব্যবহার, ব্যাটারি দিয়েছি, আমি কতটা ব্যাটারি দিয়েছি। হ্যাঁ, আমি সত্যি আমরা ভাবি না। মুকেশ আনন্দজির গল্প বলছিলেন আমাদেরকে, যখন মহাপুরুষ মহারাজকে গিয়ে বললেন, যে মহাপুরুষ মহারাজ শুয়েছিলেন, তড়াক করে উঠে পড়লেন, মহাপুরুষ মহারাজ মেসেজ করছিলেন, সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে পড়লেন, বললেন ঠিক আছে তুমি যাবে তো, তার আগে একটুখানি সাধন ভজন করে জোর করে তৈরি করো, কারণ ওখানে তো সাধন ভজন ছাড়া কিছু করতে পারবে না, সাধন ভজন ছাড়া কিচ্ছু করতে পারবে না। আমি নিজে করে দেখেছি জানেন তো, শুধু জপ ধ্যান নিয়ে থাকাটা ইটস নট আ ম্যাটার অফ জোক। আমি সে কত কী করতাম, এই চণ্ডী পড়ছি, এই উপনিষদ পড়ছি, এই পড়ছি, তাই পড়ছি, একখানি বই জোগাড় করে ঘরে যেন একটা সেই দোকান খুলে বসেছি, তার সঙ্গে খানিকটা জপ ধ্যান করছি। আমিও ভেবেছিলাম সন্ন্যাসের পর গিয়ে এইসব বসবো, মন্ত্রের সাধন হবে, বাস একেবারে ঈশ্বর দর্শন হবে, ট্যাঁকে করে যখন ফিরে আসবো দু মাস বাদে, এমনি করে মা হাতে বাচ্চারা, মায়েরা যেন বাচ্চাদের ট্যাঁকে করে কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে যায়, আমি আসলে ট্যাঁকে করে হাতে করে ভগবানকে নিয়ে ঘোরাঘুরি করব। হ্যাঁ, তারপরে গিয়ে দেখলাম আমি তাকে ধরার কি, তাকে ছোঁয়ার যোগ্যতাও মানি তৈরি ভাই, এটা তৈরি করতে হবে, এটা তৈরি করতে হবে, অথচ করলে কিন্তু সত্যি সত্যি হয়। আমাদেরই যে আমি বোধটা, এইটাকে যদি একটু আমরা কম করতে পারি, যেটা চালাকি শব্দ দিয়ে ব্যবহার করছেন, এই আমি বোধটা যদি একটু কম করতে পারি তাহলে কিন্তু হয়। স্বামীজি তিনটে পিয়ের কথা বলছেন না, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স। এই পার্সিভিয়ারেন্স, লেগে থাকার ক্ষমতা, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, একটা সময় হবেই হবেই, কেউ আটকাতে পারবে না, হবেই, কেউ আটকাতে পারে না, এবং সে এমন এক দিব্য আনন্দ আপনি নিজে অনুভব করবেন, মনে হয় ছাড়তে ইচ্ছা করবে না ভগবানের নাম, মানে আরেকটু বসি আরেকটু বসি আরেকটু বসি, মনে হচ্ছে যথেষ্ট, নিজেই মনে হবে যথেষ্ট হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না। আত্মস্থানন্দে যে আমাদের উৎসাহ দিতেন সাধন ভজন করার বিষয়ে, আমরা যখন প্রথম সাধু হতে এসেছি রোজ খোঁজ নিতেন, সাধন ভজন করছিস, জপ ধ্যান করছিস, আরও এক কাটিও পড়েছিলেন পূজনীয় বিমল আত্মানন্দজি, তাপস মহারাজ, রোজ খোঁজ নিতেন কত জপ করলে, কী করলে, হ্যাঁ কীরকম করছো, পড়াশোনা কী করছো, তার সাথে কোন বই পড়ছো, কথামৃতে কী পড়লে, কথামৃতে পড়েছি, কথামৃতে পড়েছি বললে হবে না, কী পড়েছি সেটা মনে রাখতে হবে। সবজি কাটা হচ্ছে আমাদের তখনও পড়া হতো, একজন পড়েই চলছে পড়েই চলছে, আমাদের সবজিও কাটতে হতো, কান খাড়া করে শুনতে হতো, নাহলে সোমনাথ মহারাজ ক্লাস নিতে আসতেন, বুড়ো সোমনাথ মহারাজ শরীর চলে গেছে এখন, মাঝে মহারাজ প্রভু মহারাজ এবং জ্যোতিষানন্দজির সেবক ছিলেন, লম্বা পাইলট ছিলেন একটা সময়, তিনি এসে জিজ্ঞেস করতেন, হোয়াট হ্যাভ ইউ হার্ড টুডে, আজ কি শুনলে, সবজি কাটার সময় কোন অংশটা পড়া হচ্ছিল, আমরা ভয়ের চোটে শুনতাম, কিন্তু পরে একটা নেশা লেগে গেল, তখন বসেই কান খাড়া করে আমরা শুনতাম, কাউকে বলে দিতে হতো না, ওই আনন্দটাকে জেনারেট করতে হবে। আপনি একবার চেষ্টা করলেই ওই আনন্দটা খুঁজে পাবেন, আমরা চেষ্টা করি না তাই পাই না, দেখবেন চেহারা বদল হয়ে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন, যখন আয়নায় মুখটুক দেখবেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারছেন, কারণ হাসিটা বদলে গেছে, জীবনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ, সব কাজের ভেতরে একটা আনন্দ, আপনি কাজ করছেন একটা আনন্দ, এটা খানিকটা হয় এই দেখবেন বিয়েতে, বিয়ে বা বাড়িতে বইতে বা কোনো কাজ টাজ হলে আপনার যখন খুব ছোটাছুটি করে কাজ করেন, স্বামীজি বলছেন না তিন রকমভাবে, লেগে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা, মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা, যে মেতে যাওয়া, মেতে যাওয়াটা তাতে মেতে থাকা, কিন্তু তারপরেটা ডুবে যাওয়া, সেই কাজের ভেতরে এমন ডুবে যাওয়া যে তার নিজের কোনো সত্তা থাকে না, ওই তিন দিন আমাদের কোনো বোধ থাকে না, ছুটছি দৌড়াদৌড়ি করছি, এরকম হয়তো ফিজিক্যাল এক্সারসাইজই কখনো করিনি, সারাদিন অকারণে হাসছি, লোক দেখলেই হাসছি, কারণ ওটা লোক দেখানো হাসি না, ভেতর থেকে আসছে, ঠিক ওই রকম সাধন ভজনটা ওরকম করতে হবে, মেতে যেতে হবে, ডুবে যেতে হবে, উন্মাদ হয়ে যেতে হবে, কত জন্ম তো গেলেও খেঁদা বোঁচা পেঁচা পেঁচি এদের পেছনে পেছনে উন্মাদ হয়ে, এক জন্ম নয় ভগবানের জন্য উন্মাদ হয়ে কী বলবে, লোকে বলবে পাগল হয়েছে ভগবানের জন্য, এর বেশি তো কিছু বলবে না। সেই আমরাও যখন সাধু হতে এসেছিলাম কত লোকে কত গালাগাল দিয়েছিল তার ঠিক ঠিকানা নেই, তারাই এখন বলে বেশ সুন্দর একটা জীবনযাপন করছিস, লোক বলবে, কিন্তু আপনার জীবনটা তো কেউ কেড়ে নিতে পারবে না, তাই না কি, আপনি লোকের কথা শুনে ছেড়ে দিলে ছাড়া হয়ে যাবে। বলছেন
ধৈর্য ধরে সাধন করতে থাক, যথাসময়ে তাঁর কৃপা তোর উপর হবেই। কোনো ধনী লোকের কাছে যেতে হলে যেমন সেপাই শান্তির অনেক খোশামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ করতে হয়। তাকে আপনার হতে আপনার জেনে তার দর্শন পাওয়ার জন্য, তাঁর কৃপা পাওয়ার জন্য সরল শিশুর মতো ব্যাকুল হয়ে কাঁদতে হয়। ছেলের কান্না শুনলে মা কি আর থাকতে পারেন, তিনিও সেই রকম দৌড়ে আসেন, দেখা না দিয়ে থাকতে পারেন না, আড়াল থেকে শোনেন পাছে দেখিলে না ডাকে আর। মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবার। আড়াল থেকে শোনেন পাছে, আড়াল থেকে বাইরে থেকে শোনেন, সামনে দেখলে যদি না দেখা দেন। তিনি ইচ্ছে করে নিজেকে সুলভা করেন না, দুর্লভা করে রেখে দেন। যেরকম আমরা সেই সেপাই শান্তিদেরকে তেল মারি, বলি হ্যাঁ আমাকে না করে দিলে হবে না হবে না, এই সমস্ত করতে থাকি, এই করতে 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 সেপাই শান্তিদের দয়া হয়, অবশেষে তারা গিয়ে রাজার সঙ্গে দেখা করিয়ে দেয়। ঠিক সেই রকম, এক্স্যাক্টলি সেই রকম সাধন ভজন করার মূল কথা হচ্ছে আমার ভেতরের মানুষটাকে, আসল তার যে আসল চেহারাটা সেটা দেখানো। ওই যে বাচ্চা ছেলে কাঁপ যে, হ্যাঁ একবার জেদ ধরে আছে, তারটা অন্যরকম এক একটা ক্যারেক্টার বেরোচ্ছে না, যেদি কান্না করছে, ঠিক সেই রকম আমার ভেতরে যে মলিন মানুষটা যত সাধন ভজন করছি পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝকঝকে তকতকে হচ্ছে, তত তো সে তাকে দেখবার যোগ্য হয়ে উঠতে হবে, তাই নয় কি? এমনি এমনি কি আর ভগবানকে পাওয়া যায়? তাই বলছেন, উঠে পড়ে লেগে বস্তু লাভ করে নেই, মনটাকে ঠিক কম্পাসের কাঁটার মতো করতে হবে, যাহার যেদিকেই যাক না কেন কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে তারও কোনো ভয় থাকে না, হাজার কুলকের মধ্যে পড়লেও তার বিশ্বাস ভক্তি কিছুতেই নষ্ট হয় না। ভগবত কথা হলেই সে ঈশ্বর প্রেমে উন্মত্ত হয়ে পড়ে। কীরকম জানিস? যেমন চকমকি পাথর শতবৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার আগুন নষ্ট হয় না, তুলে লোহায় ঘা মারা মাত্রই আগুন বেরোয়, সেই রকম তাকে লাভ করে যে ধন্য হয়েছে সে অন্য কিছুতেই মন দিতে পারে না, কেবল তাকেই নিয়ে থাকে। ভগবত কথা ও সাধু ভক্ত সঙ্গ ছাড়া তার কিছুই ভালো লাগে না, ঝড়ের এঁটো পাতার মতো পড়ে থাকে, নিজের কোনো ইচ্ছা অভিমান থাকে না, বাতাস তাকে যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায়। সে তখন সংসারেও থাকতে পারে, আবার সচ্চিদানন্দ সাগরেও ডুবে যেতে পারে। এটা হচ্ছে কথা, উঠে পড়ে লেগে থাকতে হয়। আমরা পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম, এমন একটা ভাব করে থাকতেন যেন আমাদের ওপর ভীষণভাবে নির্ভরশীল, আর এই জগৎটা যে আছে সেটাকেই তিনি বোধ করতেন না। এসেছেন বলছেন খুব কষ্ট, যে বছর শেষবার সন্ন্যাস দিলেন, মানে মন্দিরে এসে সব, পরে তো আরও কয়েক বছর দিয়েছিলেন, ঘরে দিয়েছিলেন, শেষবার যখন এলেন সেদিনকে উনি খুব অসুস্থ, এসেই আমাদেরকে বলছেন বুঝলি তো আজও বড্ড কষ্ট লাগছে, চল ঘরে ফিরে যাই। সেই ঘরে ফিরে গেলে, সঙ্ঘগুরু ঘরে ফিরে গেলে কীরকম কী হবে? তাই আমরা বুদ্ধি করে মহারাজকে বললাম, মহারাজ চেয়ারটাকে ঘুরিয়ে দিয়ে, মহারাজ ওই দিকে ঠাকুর দেখুন, ঠাকুর উনি চোখে তো ভালো দেখতে পেতেন না, কিন্তু কী দেখছিলেন তিনি জানেন, এই দুটি ঘন্টা দেড় ঘন্টা ধরে বসে ওইরকমভাবে ঠাকুর 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 বলছেন, তার শরীরের বেদনা নেই, শরীরের জ্বালা নেই, থাকতেই চাইছিলেন না মন্দিরে, এত কষ্ট হচ্ছিল। পরে ডাক্তারদের কাছে শুনেছি ইনফেকশন এমন মাত্রায় পৌঁছে গেছিলো, আমাকে ডাক্তার বলছে উনি কী করে বসেছিলেন সেটাই আমার কাছে বিস্ময়। ওই দিন রাত্রিরে তো ওনাকে হাসপাতালে ভর্তি করতে হলো, উনি ডাক্তার আমাকে বলছিলেন, ডাক্তারবাবু সেদিনকে যখন ছিলাম হাসপাতালে বলছিলেন, উনি যে কী করে সারাটা দিন কাটিয়েছেন কোনো ওষুধ ছাড়া, এত ইনফেকশন হয়েছিল না। আমি ওইটার চেয়ে ওই মন্দিরের সব, তখন ওই মন্দিরের কথাটা আমার বারবার মনে পড়ে, বারবার বলছেন যে যখন ঘুরিয়ে দেওয়া হলো চেয়ারটা ওই দিকে, মহারাজ ওই দিকে ঠাকুর বসে আছেন, ঠাকুর ঠাকুর ঠাকুর, এক অন্য লোকের বাসিন্দা, অন্য লোকের বাসিন্দা। আসতেন দীক্ষা দেওয়ার সময়, একদিন প্রথম লক্ষ্য করলাম পা একটুখানি কার্পেটে স্লিপ করেছিল, আমার হাতের এই এই অংশটাকে ধরলেন, খপ করে ধরলেন, ধরে তখন আমি সেই প্রথম মহারাজের চোখের দিকে তাকালাম,
যেটা সবচেয়ে আকর্ষণীয়, মনে হচ্ছে এই জগতেই তার ভূমিকা নেই, এই জগতের মধ্যেই তিনি যেন অন্য কোনো একটা জগতের মধ্যে আছে। অথচ যখন আমরা গুরু পূজা করতে, গুরু পূজা যখন হয়ে গেল, যে সময় গুরু পূজার জন্য সব শেষ হয়ে যাওয়ার পর আমরা গোছাচ্ছি, তখন কিন্তু মহারাজ খুব স্বাভাবিক, সাধারণ স্বাভাবিক, তো ততক্ষণ অবধি মনে হচ্ছে যেন এই জগতের মধ্যেই তিনি নেই, এই জগৎটাতে যেন তিনি আর নিজেকে চিনতে পারছেন না, আইডেন্টিফাই করতে পারছেন। ইপিএফ এর কর্তাকে আমরা নিয়ে গেছি, সেখানে তাকে বলা হলো মহারাজ, তিনি বলেছেন বড়া স্বামীজির আশীর্বাদ দেবেন, তা মহারাজকে নিয়ে যাওয়া হলো, গিয়ে বলা মহারাজের কাছে নিয়ে যাওয়া হলো, মাঝকে গিয়ে বললাম মহারাজ এরকম ইপিএফ এর কর্তা এসেছেন, ওনার হার্ট অ্যাটাক করেছিল, ওনার শরীর খারাপ হয়েছিল, আপনি একটু আশীর্বাদ করুন যাতে সুস্থ হয়ে যায়। মহারাজ মাথায় হাতটা দিয়ে আছে, তুমি ভালো থাকবে, খুব যত্নে থাকবে, যেরকম বলতেন সেরকম। তাহলে যে সময় তোমার কী হয়েছিল, কী হয়েছিল, সে বলছেন হার্ট অ্যাটাক করেছিল, স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়েছিল। মহারাজ ওনার সেবককে ঘাড় ঘুরিয়ে দিয়ে কাহ রে, স্ট্রোক কী রে, এই ব্যাপারগুলোই তিনি জানেন না। ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন, এসে বসে আছেন, জিজ্ঞেস করছেন যে আমি চলে এলুম ঠাকুরকে প্রণাম টণাম করে, ব্রহ্মচর্য প্রার্থীরা কেন এখন এলো না? না, আপনি তো গাড়িতে করে ঠাকুরকে প্রণাম করতেন, পায়ে হাত দিয়ে প্রণাম, পায়ে হেঁটে প্রণাম করছেন, তো সেই কারণে দেরি হচ্ছে। তখন এমনি করে আমাকে ডাকছেন, দেখে আমার কানটা ওনার মুখের কাছে নিয়ে গেছি, তখন বলছেন হ্যারে পায়ে হেঁটে প্রণাম করলে কি দেরি হয়, এই গাড়িতে করে প্রণাম করলে খুব তাড়াতাড়ি করা হয় বুঝি? হয় না, আপনি তো কোনো জায়গায় নামলেন না, তো গেলেন প্রণাম করলেন হুশ করে চলে এলেন, গাড়ির মধ্যে থেকে প্রণাম করলেন, দেরি হবে না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা করুক। সাধুরা বসে আছেন, জিজ্ঞেস করছেন কেন সাধুরা বসে আছেন, তো ব্রহ্মচর্য দীক্ষা সাধুরা কী করছে? আমি আপনি নাম টাম দেবেন সেই কারণে, ও আচ্ছা আচ্ছা বসুক, সব বসে থাকুক। একেবারে অন্য জগতের মানুষ, পরশ পাথরের স্পর্শ হয়েছে। এই মানুষকে আমি দেখেছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো বলেননি রাস্তা দিয়ে হেঁটো না, এই কথাটা বলেননি, কিন্তু আমাদের কারোর সাহস হতো না সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার। ভক্তদের বলছেন এক শেষের দিকে দেখতাম উনি ভক্তদের ডাকতেন, এসো এসো প্রণাম করবে, করো প্রণাম, সেটা বাধা দেওয়ার জন্য সেবকদের দাঁড়াতে হতো। আর এই মানুষকে আমরা দেখেছি ভূতেশ আনন্দজি কোথাও গেলে তার পেছন পেছন দাঁড়িয়ে আছেন, ভক্তরা ভয়ের ছোটে সিঁড়িতে পা দিতে পারতেন না, এই দাবড়ে শেষ করে দেবে। এই স্পর্শ, আমি এটা একবার উচ্চ কোটি বললাম, কারণ যাতে আমাদের চিন্তা করতে সুবিধে হয়, এই জিনিসটা আপনার আমার প্রত্যেকের মধ্যে হওয়া সম্ভব, এতটা যদি নাও হয় খানিকটা অন্তত অবশ্যই হবে, কিন্তু আমরা খানিকটাও যদি কিছু না চেষ্টা করি খানিকটাও আমাদের হবে না, কিছুই হবে না। ওই ফাঁকা হাতে এসেছিলাম, ফাঁকা হাতে ফিরে যেতে হবে। রঙ্গনাথানন্দজির কথা বলছিলাম আজকে, যে আমাদের একটা ক্যালেন্ডার উপহার দিয়েছিলেন, দিয়ে বলেন তোমাদেরকে সময় উপহার দিলাম, দিন উপহার দিলাম, প্রত্যেকটা দিন প্রেশাস, প্রত্যেকটা দিন চলে গেলে আর ফিরে আসবে না, মেক কমপ্লিট ইউটিলাইজেশন অফ দ্য ডে। ভূতেশানজি বলতেন জীবনে একটা তাড়া আনো, হারিডনেস নিয়ে আসো, এই হারিডনেস আনাটা খুব জরুরি, ভীষণ জরুরি। সময় চলে যাচ্ছে জানেন তো, সময় চলে যাচ্ছে, আমরা নিজেরা বুঝতে পারছি না, দ্রুত চলে যাচ্ছে। আমরা এখনো ভাবছি অনেক সময় বাকি আছে, নেই সময়, আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারি না আজকে সবাই একবারে হাতে পায়ে হেঁটে বাড়ি ফিরে যাব, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে, আমি তো নই, কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। অনন্ত জীবন সঙ্গে করে নিয়ে এসেছি, আজ না করলেও চলবে, আজ না করলেও চলবে। তোমার মন, তোদের মন এখনো বাসনাহীন, সরল নির্মল, তোদের এই স্বভাবটা যাতে পাকা হয়ে যায় তার চেষ্টা করো। একবার অন্যরকম হয়ে গেলে আর উপায় নেই। বাসনাহীন মন কেমন জানিস? যেমন শুকনো দেশলাই, একবার ঘষলেই দপ করে জ্বলে ওঠে, কিন্তু ভিজে গেলে ঘষতে ঘষতে কাটি ভেঙে গেলেও জ্বলে না। তেমনি মন একবারে, মনে একবার অন্যরকম ছাপ পড়লে শত চেষ্টা করলেও নষ্ট করা যায় না, এটা আপনারা খুব ভালো করে জানেন। বর্ষাকালে মায়েরা দেখেছেন তো গ্যাস জ্বালন, ইদানিং তো আপনারা আবার লাইটার ব্যবহার করেন, এইসব প্রেম আপনাদের চলে গেছে। আগেকার দিন আবার সেই দেখতাম ছোটো ছোটো ওই ইয়ের কৌটো থাকতো, ওই ফেভিকলের কৌটো,
সেই ফেবিকলের কৌটোর মধ্যে রাখা থাকতো। আমাদের আশ্রমে এখন আমরা ওইভাবেই রাখি বর্ষাকালে, বর্ষাকালে নষ্ট হয়ে যায়, সেই জাল্লাতে গেলে একটার বদলে চারটে কাঠি খরচ করতে হয়। ঠিক ওইরকম ওইরকম শুকনো ভাষণাহীন রাখতে হবে, ঈশ্বরী অনুভূতি যেন লাগামাত্র তপ করে জ্বলে ওঠে, এতটুকু সময় না, তবে কিন্তু জীবনটা সার্থক। নাহলে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, আর কিচ্ছু না, বারবার আসবো বারবার যাব। এই যে বলা হয় না মন্ত্রটা, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মোক্ষ্য মামৃতা, আমরা বলি এটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, জপ করলে মানে মুক্তি হবে, মৃত্যু হবে না, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো। এই প্রথম যখন করোনা হলো তখন এক ছেলে আমাকে ফোন করে বলেছিল যে আপনি একটু আমার বাবার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আমিও জপ করছি, আপনি একটু জপ করুন। কেন না, বাবার যাতে মৃত্যু না হয়, সেদিনই তার বাবা মারা গেল, বাবা মারা যাওয়া খুব দুঃখের, কিন্তু আমি ওকে আস্তে আস্তে বললাম এই মন্ত্র কখনো বলে না যে এই মৃত্যু আটকাবে না। এই শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট, উর্বারুকম ইব, উর্বারুকম হচ্ছে উর্বারু ফল, ফুটি গোলাকার দেখতে হয়, পেকে গেলে ফেটে যায়। আমাদের জন্ম জীবনটা ঠিক এরকম, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, এই যে মৃত্যু আসছে, আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আসছে এইটাকে ভয় পাই। কালো চুল সাদা হয়ে গেল, যতই বার্গেন্ডিং করি সেই ছনের মতো চুল হয়ে গেছে, হ্যাঁ দাঁত পড়ে গেছে, যতই ব্রিজ লাগাই সে আগের মতো আর মাঠার মাংস খেতে পারি না, কানে শুনতে পাই না, যতই বোতাম লাগাই সবসময় মুখটাকে ছবি তোলার সময় এমনি করে ঘুরি ঘুরি তুলতে হয় যাতে কেউ আমার কানের বোতাম না দেখতে পায়। হ্যাঁ, তারপরে ফলস দাঁত হাসলেই বোঝা যায়, কথা বলার সময় একটা করে আওয়াজ হয়, যতই কায়দা করি কিছুতেই কিছু হয় না, আগের মতো আর হয় না, নি রিপ্লেসমেন্ট করে ফেললুম, যতই টকটক করে হেঁটে যাই নিচু হয়ে প্রণাম করতে পারি না, জীবনটা কিরকম স্বাদহীন গন্ধহীন হয়ে যায়। তাই বলছেন উর্বারুকম ইব বন্ধনাত, ওই ওটাকে আমরা ভয় পাই। কিন্তু আমরা যদি জানি এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করে মোক্ষের পথে নিয়ে যাবে, আমি আর জন্মাবো না, আর আমার মরণ হবে না, আমি সেই অনন্তের সঙ্গী হয়ে যাব, তার সঙ্গে এক হয়ে থাকব, দেখবেন জীবনটাকে আমরা মৃত্যুকেও তখন ভয় পাব না। শিবকে ডাকা হয় এই কারণে, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মোক্ষ্য মামৃতা, তুমি আমায় সেই বন্ধন মুক্ত করে আমার মনকে মোক্ষের পথে চালিত করো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই বোধটা আমাদের ভিতর জাগে, নাহলে শুধুই আসা শুধুই যাওয়া, একটু কথা শুনে চোখটা ভিজে ভিজে যাওয়া, তবে ক্লাস শেষ হলে হাই তুলে বাড়ি ফিরে যাওয়া, আর কিছু হবে এরকমটা জানা না, হাই তুলুন তোমার কোনো আপত্তি নেই, কিন্তু জীবনটা যেন হাই তুলে না সময় যায়। আছে না ভূতিসঞ্জীব গানটা খুব বলতেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবন, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্ন। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয়, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ং সকল। তোমাকে আমি পাইনি, এ নিয়ে সত্যি আমার আমার ক্ষমতা ছিল না তোমাকে পাওয়ার, কিন্তু সেটা যেন ভুলে না যাই, আমার পাওয়া হয়নি, আমি তার যোগ্য হয়ে উঠতে পারিনি, এই বোধটা যেন সতত সচেতনভাবে আমার মনের মধ্যে যাবে, তবে দেখবেন জীবনটা সার্থক হবে। আপনারা প্রায় সবাই, আমরা প্রায় মধ্যে ওই দু চারটে কোচি বাদ দিলে প্রায় আমরা সবাই 50 ছুঁই ছুঁই নাহলে 50 ক্রস করে গেছি, জীবনের ভালো মন্দ সব অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের। স্থিতপ্রজ্ঞের যে গুণ আছে না, সুখেও আমরা আহ্লাদিত হই না, দুঃখেও আমরা সেরকম বিষাদগ্রস্ত হই না, আমরা সুখ দুঃখের পারে চলে গেছি, এবার শুধু মনটাকে ভগবান সংসারের পারে নিয়ে যেতে হবে। এখন অর্ধেক রাস্তা যাওয়া হয়ে গেছে, বাকি অর্ধেকটা গেলেই দেখবেন ভগবান আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে, আর ট্যাঙ্কে করে কাঁধে নিয়ে এমনি করবেন, চলো মুসাফি গাঁটরি বাঁধো বাস হাঁটতে থাকো, চলো জি করতে করতে দিয়ে যাবো। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা এই ব্রহ্মানন্দজির গ্রন্থ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মান্ত পাঠ এবং আলোচনা করবো। শান্তি শান্তি শান্তি।
हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।